আছে, সব কিছু লঙ্কা কাছে, এলো আমরা পার্টি করছি। নমস্কার, আমি আছি রাজা, বোন আছে রানী, সবাই আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজ আমার মেয়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে কিছু বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো তাদের খাওয়ানোর জন্য আমি আজকে চিলি চিকেন বানাবো এবং ফ্রাইড রাইস হবে। তো চিলি চিকেনটা আমি বানাবো এবং আমার স্ত্রী ফ্রাইড রাইসটা বানাবে। চিলি চিকেনের জন্য আমি চিকেনগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে বেশ মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। তো ফ্রাই করার পর আমি সমস্ত কিছু দিয়ে এবার কড়াতে চাপিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সয়া সস, চিলি আর পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার ওটাকে মিক্স করে নিচ্ছি। আর এদিকে ফ্রাইড রাইসটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আমি কর্নফ্লোরটা একটু দিয়ে দিলাম। আর একটু হালকা পরিমাণ জল অ্যাড করলাম। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। এর উপরে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি হালকা করে। এবার ধনে পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবার এই যে লাইট গুলা জ্বালাই দেবো, কি নাচ তাহলে।